সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে মায়ের ইচ্ছে পূরণ করলেন ছেলে। তার এ কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন গ্রামবাসীও। সবাই আনন্দ ফুর্তি করে 15 লিটার দুধ দিয়ে গোসল করালেন প্রিয় নেতাকে। কারণ তার মায়ের ইচ্ছে, ছেলে চেয়ারম্যান নির্বাচিত হলে তাকে দুধ দিয়ে গোসল করাবেন। যে বালিয়াকান্দি উপজেলাবাসী আজকে আনন্দিত, দীর্ঘক্ষণ একজন অবৈধভাবে ক্ষমতায় থাকার পরে সেই বিষয়টা আমরা জনগণ, মানে আমরা যারা আছি সবাই মিলে তার পতন করতে পারছি, এতে আমরা আজকে আনন্দিত। এবং আমার মামা এহসানুল হাকিম সাধন, তার মার ইচ্ছা ছিল যে আমার ছেলে যদি নির্বাচিত হয়, আপনাদের ভালোবাসায় যদি নির্বাচিত হয়, তাহলে সে দুধ দিয়ে গোসল করে সে ওই চেয়ারে বসবে। মঙ্গলবার শেষ হয় রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। এতে বেশিরভাগ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসানুল হাকিম সাধন। বুধবার সকালে নবাবপুর ইউনিয়নের কোর্সি গ্রামের নিজ বাড়িতে মায়ের ইচ্ছে মেনে দুধ দিয়ে গোসল করেন তিনি। মুহূর্তেই তার এই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কাজী সালমান আহমেদ নামের এক সমর্থক তার ফেসবুক আইডি থেকে সদ্য নির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনের গোসলের কয়েকটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেছেন, আল্লাহ পাক উপজেলার সর্বোচ্চ সম্মান আপনাকে দান করেছেন। আজ যেমন দুধ দিয়ে গোসল করে পবিত্র হলেন, আমৃত্যু এই পবিত্রতা ধরে রাখবেন। শুভকামনা আপনার জন্য প্রিয় বড় ভাই। এ বিষয়ে বিজয়ী এহসানুল হাকিম সাধন কালবেলাকে বলেন, তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন এবারে নির্বাচনে জয় লাভ করলে দুধ দিয়ে তাকে গোসল করাবেন। সেই ইচ্ছেটাই গ্রামবাসী মিলে পূরণ করেছেন। গতকালকের ভোটে আমি বিজয়ী হওয়ার পরে জনমনে যে সন্তোষ দেখা দিচ্ছে, মনে হচ্ছে যে তারা এতদিন বালিয়াকান্দি উপজেলায় জেলখানায় ছিল, এখন মুক্ত আকাশে ঘুরে বেড়াতেছে। তার প্রমাণ সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার লোকের আগমন। প্রিয় নেতার বিজয়ী খুশি স্থানীয় ভোটাররা। তাদের প্রত্যাশা, বালিয়াকান্দিকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন। আমরা গ্রামবাসী মিলে চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করাই দিছি। মডেল বাংলাদেশ হিসেবে বালিয়াকান্দি উপজেলাবাসীকে উন্নয়নমূলক কাজ করবে। হুমকি দিয়েছেন কিন্তু কাম হয় নাই। আমরা বিপুল ভোটে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচারণায় নামেন এহসানুল হাকিম সাধন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 42,680 ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পান 41,680 ভোট। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে এহসানুল হাকিম সাধনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম। নুসরাত জাহান কলি, কালবেলা।